আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি। আজ নিয়ে আসলাম তোমাদের কাছে পিঠার উৎসব, মনে হচ্ছে একটা পিঠার উৎসব। তো এখানে বানানো হচ্ছে ডিমকুলি পিঠা। তো ডিমকুলি পিঠাটা যে ব্যাটারটা বানানো হয়েছে সেটা দেখানো হয়নি, তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে ডিমকুলি পিঠার ডিজাইন করতে হয়। খুব সুন্দর সুন্দর করে কিন্তু এই ডিজাইনগুলো করা হচ্ছে। এখানে আমার কাজিনরা আর আমি মিলে, সবাই মিলে, আমরা অনেক কাজিনরা মিলে একসাথে আমরা ডিজাইন করেছি ডিমকুলি পিঠার। তো ওইখান থেকেই তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো একটা ছুরির সাহায্যে দেখতে পাচ্ছ একটা নিমকির সাইজের মতো করে কেটে নিচ্ছে। তো তোমরা যদি চাও এই ডিমকুলি পিঠার ব্যাটারটা কিভাবে তৈরি করে সেটা আমাকে তোমাদের রিভিউ দেওয়ার জন্য অবশ্যই তোমরা আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করবা, আমার পাশে থাকবা, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবা, যাতে করে আমি নতুন নতুন ভিডিও দিলে নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যদি ডিমকুলি পিঠার এই রিভিউটা চাও, কিভাবে এই ব্যাটারটা তৈরি করতে হয় সেটা তোমাদেরকে এর পরবর্তী ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে একটা কলা বানিয়ে নিয়েছে, আর এখানে নিয়েছে একটা বেনির মতো করে তিনটা ছুরির সাহায্যে তিন পিস করে নিয়েছে চিকন চিকন করে। তো তোমরা তো জানো অনেকেই পারো যে বেনি করতে, তো সেবা কীভাবে করতেছে সেটা একটু খেয়াল করো কীভাবে এই বেনিটা করে। অনেকগুলোই কিন্তু ডিজাইন তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ডিমকুলির পিঠার। আজ কিন্তু আমাদের বাসায় প্রচুর পিঠা বানানো হচ্ছে। তো তা কেন বানানো হচ্ছে সেটা তো তোমাদেরকে বলেছি আমি এর আগের চ্যানেলে, আমার আগের ব্লগে আমি বলেছিলাম যে আমাদের বাসায় অনেক মেহমান আসছে, সেজন্য পিঠা বানানো হয়েছে। তো এগুলো আমি পরবর্তীতে দেখিয়ে দেব, তো এখনই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। আর এখানে হচ্ছে চার কোণা করে লম্বা লম্বা করে সাইজ করে কেটে নিচ্ছে। তো তাহলে দেখতে থাকো কিভাবে ছুরির সাহায্যে কাটতে থাকে। Thank you.
তো দেখতেই পাচ্ছিলে কত সুন্দর করে ডিজাইন করা হচ্ছিল। তো এক একটা করে তোমরা কিন্তু খুব সুন্দর করে খেয়াল করে দেখতে পাচ্ছিলে নিশ্চয়ই যে কত সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো আবারও বলতেছি খুব সুন্দর মনোযোগ সহকারে ডিজাইনগুলো দেখতে থাকো, তোমাদের নিশ্চয়ই খুব উপকার হবে। মেহমান আসলে খুব মেহমানরও খুশি হবে এরকম ডিজাইন করে মেহমানদের সামনে পিঠা দিতে, কিন্তু সবাই চায় পিঠা বানানোর জন্য। তো একটা গোলাপ ফুল যে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম সেটাই এখন দেখাচ্ছি যে গোলাপ ফুলটা কীভাবে করতে হয়। যে একটা মুখ নিয়ে গোল আকারে যে মানে যে কোনো একটা ক্যাপ দিয়ে গোল সাহায্যে চারটা আকারে কেটে নিতে হবে। তোমাদের বাসায় যে কোনো গোলের যে দাদুবাইরা থাকে, যে পান খায় সে জর্দা, যে একটা ক্যাপ থাকে ক্যাপের সাহায্যে কিন্তু কেটে নেওয়া যায়। আর অথচ যদি এরকম ক্যাপ না থাকে, জর্দার ক্যাপ না থাকে, যে কোনো ক্যাপ দিয়েও কিন্তু তোমরা এরকম করে গোলভাবে কেটে নিতে পারো। তো চারটা কিন্তু কেটে নিল সেটা কিন্তু অনেক সুন্দর একটা গোলাপ ফুল হয়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম করে কিন্তু তোমরা বানিয়ে নিতে পারো মেহমানদের সামনে, বা নিজেরও খেতে পারো। খুব সবাই কিন্তু একটা আগ্রহ থাকে এক একটা এক এক ডিজাইন করার জন্য পিঠার মধ্যে, পিঠার সৌন্দর্যই কিন্তু ডিজাইনে। তো আমার কাছেও কিন্তু খুব ভালো লাগে এরকম ডিজাইন করতে। তো একতে দেখতেই পাচ্ছ যে চারটা করে কেটে নিয়েছিল একসাথে করে কেটে নিয়েছে, যে দেখো একসাথে করে লাগিয়ে নিচ্ছে, মানে একসাথে কিন্তু একটা উপরে একটার উপর আরেকটা উপরে দিয়ে দিচ্ছে। তো চারটা ছুরি দিয়ে কেটে নিবে চারপাশ করে, তো দুই পাশ করে কেটে নিয়েছে, ও সরি তিনটা কেটে নিল চারটা না, তো একটা পাশ উঠিয়ে নিচ্ছে। তো ঠিক খেয়াল করো কিভাবে একটা পাশ উঠিয়ে আরেকটার সাথে এরকম ফুলের মধ্যে চাপ দিয়ে লেগে দিচ্ছে। একটু খেয়াল মনোযোগ সহকারে একটু খেয়াল করো যে কিভাবে এই গোলাপ ফুলটা তৈরি করতে হয়। দেখতে যতটা সুন্দর হয়েছে কাছ থেকে দেখতে মনে হবে যে একদম রিয়েল গোলাপ ফুল, বুঝতে পারবে না যে এটা একটা পিঠার গোলাপ ফুল। নিশ্চয়ই তোমাদের কাছেও খুব ভালো লাগবে, আর মেহমানদের সাথে আপ্যায়ন করতে তো খুবই তোমাদের একটা ভালো ইয়ে আসবে, মানে মনে হবে যে হ্যাঁ আমরাই অনেক ভালো ফুল বানাইতে পারি বা অনেক ডিজাইন বানাইতে পারি, সেটা তোমাদের কাছেও খুব ভালো লাগবে। তো আশা করি এরকম তোমাদের ভালো একটা শিক্ষা দিতে পেরেছি আমি, যে ভালো ডিজাইন দেখার। অনেকে কিন্তু পারো, আবার অনেকেই পারো না, যারা পারো না তাদের জন্যই আমি এরকম বলতেছি, ডোন্ট মাইন্ড। আর যারা এতদিন আমার পাশে থেকেছে তাদেরকে অনেক অনেক লাভ ইউ অল। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর অনেক সুন্দর সুন্দর তোমাদের জন্য ভিডিও নিয়ে আসবো, যদি আমার পাশে থেকো আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবে না, ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। দেখতে পাচ্ছিলে কত সুন্দর একটা গোলাপ ফুল হয়েছে। আর এখানে আম্মু এগুলো ভেজে নিয়েছে, আর এখানে কড়াইয়ের মধ্যে বেশি পরিমাণ কিন্তু তেল দিতে হবে, ডুবা তেলে ভাজতে হবে। ডুবা তেলে না ভাজলে কিন্তু পিঠাগুলো মচমচে বিস্কিটের মতো হবে না। তো আস্তে আস্তে চুলার আঁচ একদমই লো হাইটে রাখতে হবে, লো আঁচে রেখে কিন্তু ভেজে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, এরকম করে কিন্তু ভেজে নিতে হবে। আর যখন গরম অবস্থা একটু নরমই থাকবে, ঠান্ডা হলে কিন্তু একদম মচমচে বিস্কিটের মতো হয়ে যাবে। একটু সাদা সাদা সাইজ করে উঠিয়ে নিতে হবে। আর এদিকে আম্মু আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছে, আমি আজ তোমাদের তিন রকমের পিঠা বানিয়ে দেখাবো, যা তোমাদের অনেক অনেক সুবিধা হবে। সুযোগ সুবিধা দেওয়ার জন্য তোমাদের আমি এরকম পিঠা নিয়ে আসলাম।
ও এখানে হচ্ছে আম্মু এটা নারিকেল পিঠা বানাচ্ছে। তো আম্মু কিভাবে নারিকেল পিঠাটা বানালো সেটা আমি দেখি নাই, যে আমি ঘরে ছিলাম। তো আম্মু এটা এখানে এসে দেখি রান্নাঘরে আম্মু আরেকটা পিঠা বানাচ্ছে। তো সরি, এটা মিস্টেক হয়ে গেল। আর পরবর্তীতে আম্মুকে আমি বলেছিলাম যে আম্মু তুমি এই পিঠাটা কিভাবে বানিয়েছো, যে আম্মু বলছে যে এটা এখানে হচ্ছে নারিকেল আর হচ্ছে চিনি আর হচ্ছে সামান্য দুধ আর সামান্য পরিমাণ লবণ স্বাদ মতো যাকে বলে, আর এটা হচ্ছে আটা দিয়ে বানানো হচ্ছে। আর আমি তোমরা যদি এটার রিভিউ চাও, এটার এই রিভিউটা চাও, এই পিঠার রিভিউ চাও, সেটা আম্মুকে আমি বলেছি, আম্মু পরবর্তীতে তোমাদেরকে দেখিয়ে দিবে আম্মু এই নারকেল পিঠাটা কীভাবে করেছে। অনেক কিন্তু মজার এই নারকেল পিঠাটা, মানে একদম কামড় দিলে কিন্তু নারিকেলের ঘ্রাণ। তো এখানে আম্মু কিন্তু নারিকেল পিঠাটা আস্তে আস্তে করে ভেজে নিচ্ছে। তো দেখতে পাচ্ছ উঠিয়ে নিল, খুব সুন্দর হয়েছে, সবগুলো পিঠা আস্তে আস্তে করে ভেজে নিল। আর এখানে হচ্ছে আম্মু নারিকেল পিঠা সবগুলো ভেজে নিয়েছে। তো এরকম কিন্তু এই যে দেখো চুলাটা কিন্তু একদম লো আছে, আছে একদম মিডিয়াম আছেও রাখবে না, বা লম্বা বেশি হাইটেও আর রাখবে না। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম যে এটা হচ্ছে নিমকি পিঠা, মানে নিমকি পিঠা বলতে এটা লম্বা সাইজ আকারে করা হয়েছে, এখানে কোনো চিনি দেওয়া হয়নি। তো সবগুলোরই ব্যাটার দেখিয়ে দেইনি, শুধু ডিজাইনগুলো দেখিয়ে দিলাম। তো লম্বা লম্বা সাইজ করে এটাও মেহমানদেরকে দিবে, এখানে কিন্তু চিনি ছাড়া, এটা শুধু লবণ দিয়ে করা, যাকে বলে লবণের নিমকি পিঠা বলা হয়। লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছে। তো এখানে হচ্ছে নারকেল পিঠা বানাবে, সেই জন্য একটা রুটির মতো বেলে নিল। আর হচ্ছে যে এক পাশ থেকে উঠে, তো এখানে আমার ফুপ্পি, ছোটো ফুপ্পি নারিকেল পিঠা বানানো। তো এটাও কিন্তু আরেকটা সুন্দর ডিজাইন, এটাও আরেকটা পিঠা বলে, নারিকেল পিঠা বলে, কেউ বলে দেশের মানুষরা কিন্তু আমাদের গ্রামের বাড়িতে বলে সংসার পিঠা। তো তোমাদের তোমরা কি বলো জানি না, এই পিঠাটার নাম তোমরা যদি জানো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই পিঠাটাকে কি বলে। আমাদের বাড়িতে কিন্তু অনেকেই নারিকেল পিঠা বলে, আবার অনেকেই সংসার পিঠা বলে। তো চারোপাশ থেকেই এরকম করে মুড়িয়ে নিচ্ছে একটা আঙ্গুলের সাহায্যে, খুব সুন্দর করে ডিজাইন করে, দেখতেই পাচ্ছিলে। আর এটা নারিকেলটা কিন্তু চিনি দিয়ে একটু জাল দিয়ে নিয়েছে, যাতে করে এটার যে অনেক দিন রেখে খাওয়া যায়। তো আমি তোমাদের আরেকটা দেখিয়ে দিচ্ছি, একটা রুটির মতো বেলে মাঝখান দিয়ে ছুরি দিয়ে কেটে, এখানে কিন্তু দুইটা নারিকেল পিঠা হবে, সেই জন্য চারকোনা করে নিল। তো এখানে ছোট ফুপ্পি বানাইতেছে নারকেল পিঠা, আর পরবর্তীতে আমরাও বানিয়েছি, আমি আমার কাজিনরা মিলে একসাথে নারকেল পিঠা বানিয়েছি। অনেকগুলো পিঠা একা কিন্তু সম্ভব না বানানোর জন্য, তার জন্য ছোট ফুপ্পি আমি আমার কাজিনরা মিলে সবাই কিন্তু এই পিঠাগুলো বানিয়েছি, দেখতে পাচ্ছিলে। এখানে কিন্তু 10-12টার মতো পিঠা না, অনেক অনেক পিঠা, যার কারণে বানানো হয়েছে মেহমানদের জন্য, মেহমানদের জন্য আর আমাদের ঘরের মানুষের জন্য। আর ভাবলাম তোমাদের কাছেও শেয়ার করি, তোমাদেরও একটা শিক্ষা হলো আমার কাছ থেকে যে আমি কিভাবে এই পিঠাগুলো বানাচ্ছি।
তোমরা অনেকেই কিন্তু এই পিঠাগুলোর নাম জানো না বা অনেকেই কিন্তু খাওনি যার যার দেশে। বলি রাখি আমাদের দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা, তো কুমিল্লার কিন্তু এরকম পিঠা অনেক মেহমান আসলেই করা হয়। তো জানি না অন্য অন্য দেশে করা হয় কি না এরকম পিঠা। তো তোমাদের দেশের যার যার দেশে সেই রকম পিঠা যদি বানানো হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর নাম বলবে এগুলার পিঠাগুলোর নাম কি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে এই নারকেল পিঠাগুলো। সেম কিন্তু এই তিনোটা পিঠাই লো আছে আর বেশি তেলে ডুবা তেলে ভাজতে হবে। তো এখানে আমার কাজিন দুষ্টুমি করলো যে তোমাদেরকে বলতেছে যে পেয়ারা খাবে কি না, পেয়ারা খাওয়ার জন্য তোমাদেরকে সাধলো। তো আমাদের কাছেও কিন্তু পেয়ারা অনেক হয়েছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিব আমাদের আমাদের কাছের পেয়ারা কিন্তু অনেক অনেক হয়েছে। তো ওইখান থেকেই তোমাদেরকে দাওয়াত দিল, তোমাদের দাওয়াত রইল আমাদের পেয়ারা খাওয়ার জন্য আর এরকম মজার মজার পিঠা খাওয়ার জন্য তোমাদের সবার দাওয়াত রইল, আমন্ত্রণ রইল। সেটাই আমার কাজিনরা বলতেছে। এই যে নারকেল পিঠাগুলো কিন্তু এরকমই সেমভাবে কিন্তু লো আছে ডুবা তেলে ভেজে নিচ্ছে। এখানে আম্মু কাকিমণি মিলে সবাই পিঠা বানিয়ে নিল। ওকে, আল্লাহ হাফেজ, আসসালাম।